স্ত্রীকে বিয়ের আগে মোহরানা দেওয়া লাগবে। অতু হুন্না সুদুকাতি হিন্না নেহলাতা। ওলামায়ে কেরাম রয়েছেন বিয়ের আগে তাদেরকে ঠিকঠাক মতো মোহরানা, তাদের সতীত্বের বিনিময়ে আর নিকাহ কাল বাইয়ে। আর বাইয়ের সংজ্ঞা হলো তাবদিলুল মাল বিল মাল বিতারাদি, তাবদিলুল মাল বিল মাল বিতারাদি। মেয়ের গাজী আর মেয়েকে তার সতীত্ব নারীত্ব, এটা জীবন যৌবন দেহবল্লরী, এটা আল্লাহর আইনের আয়ত্তের ভিতরে এসে আপনাকে দেবে। আপনি এটা গ্রহণ করার আগে জিনিসটার উপযুক্ত মূল্য দাম দিতে হবে, এটার নাম হচ্ছে মোহরানা। এবং হেদায়ার মধ্যে পরিষ্কার বলা হয়েছে দোকান থেকে জিনিস কিনতে হলে কি লাগে, দাম লাগে না। দাম না দিয়ে যদি কিনে তাহলে হালাল হবে, জোরে বলেন। দাম না দিলে তো বায়ে বাড়তেন, দাম না দিলে বায়ে ফাঁসেন। আদ্য শুদ্ধ হবে না, বেচা কিনে শুদ্ধ হবে না, বিয়েও শুদ্ধ হবে না। তবে আল্লাহ তো আপনাকে পথ করে দিয়েছেন, ঠিক আছে, 1,00,000 টাকা আজকে নগদ যা পেরেছো দাও। অর্নামেন্ট যেগুলা আবার কাপড় টাপড় স্নো পাউডার এগুলা না, স্থায়ী অর্নামেন্টস, এগুলোর বাজার মূল্য হিসাব করে এটা দিলাম নগদ 50,000 গেল, বাকি থাকলো কত। এই 50 স্ত্রীর কাছ থেকে সময় চেয়ে নেওয়া যায় এবং আজীবন শোধ করার মতো কি এমন একটা সুযোগ আল্লাহর পক্ষ থেকে আছে নাকি নাই। এখন তৌফিক আছে 10,000 টাকা, মোহরানা ফুটাইছে 5,00,000 টাকা, তৌফিক আছে 10,000 টাকার প্রেস্টিজ ইস্যু। বন্ধু বান্ধব কি করব, আমি অমুক দলের ক্যাডার, তমুক দলের লিডার, আমার বিয়ের মোহরানা যদি 10,000 টাকা হয় তাহলে আমার প্রেস্টিজ সুধারেন 5,00,000 টাকা। কাতিরের তোর তৌফিক আছে কত, আরে কইয়া লই, দিলে দিলাম না দিলে নাই, আল্লাহর কসম বিয়া শুদ্ধ হবে না। যার যেই পরিমাণ তৌফিক আছে সামর্থ্য আছে মোহরানা ঠিক সেই তৌফিক অনুযায়ী কাটিয়ার কোট অ্যাকর্ডিং টু ইয়ার ক্লথ, দেখেন সাইন্টিফিক, এইভাবে করো। এখন মেয়ের বাবা হইলো দোকানদার, বুঝার জন্য বলছি, মেয়ে হইল পণ্য মবি মবি, আর মোহরানাটা হইল ইসলামের পরিবেশে সামান সামান সামিম নুন সামান, আর ইজাব কবুল এটা হলো আদ বর কনে, এরা হইল পক্ষদয়। কি পক্ষদয়? এরপরে যিনি আগ এটা করবেন দেখবেন উভয় পক্ষ থেকে ফরমালিটি আছে, কিভাবে কি 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 করা হবে, সাক্ষী লাগবে, ঠিক কিনা বলেন নাকি লাগবে না, লাগবে। এখন মোহরানা যেখানে পণ্যের মূল্য তার বংশ কৌলিন্য, বংশ কৌলিন্য, তার ফুফু খালা তার বড় বোন যেই দামে বেচা গেছে কমপক্ষে এই দামে, আর এখন বাজার ভাগটি হইলে আর একটু কি হবে বেশি হবে। বলে আগে বউ ঘরে তুলে নেই, পরে পারলে দিলাম না পারলে নাই, এটাও বাইপাস, এটাও আনতে পাশের, এটার উপরে বেশিক্ষণ থাকলে কিন্তু অন্য দরকারি কথা থেকে যাবে। সুতরাং আর একটা কথাই বলি, এখন মেয়ের মোহরানা মেয়ে নিয়ে টিয়ে পালকিতে গাড়িতে তোলার আগে মোহরানাটা দিয়ে দেওয়া ফরজ ছিল, ঠিক কিনা বলেন। আর মোহরানা তো দিলই না, উল্টা দোকানদারে কয় তোমার সদাই নিতে রাজি আছে, সদাইয়ের সাথে এই ব্যাগটা দেওয়া লাগবে, এই সালাটা দেওয়া লাগবে, এই টুকরিটা দেওয়া লাগবে, হুন্ডা দেওয়া লাগবে, ফ্রিজ দেওয়া লাগবে, খাট দেওয়া লাগবে, ল্যাপটপ দেওয়া লাগবে, দুবাই যাওয়ার টাকাও দেওয়া লাগবে, 20,000 টাকা বলে নাকি বলে না, এরা ডাকায়, এরা ডাকাত, সদাই আনলো দাম দিল না, দোকানদার দাম পাওনা রয়ে গেল, দোকানদারকে এখন উল্টা সদের সাথে কি আরো এইটা ওইটা, বড় কিতাবের দরকার নাই। বেহেশতি জেহরের নাম শুনছেন তো, হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, ছেলের পক্ষ একটা চিকন সুই, সবচেয়ে ছোট চিকন সুই,
এটার অর্ধেক মাথা সূচাগ্র সূচাগ্র সূচের মাথা অর্ধেক পানির মধ্যে ডুবিয়ে সূচটাকে টেনে পানির উপর তুললে সূচের অগ্রভাগে কদ্দুর পানি উঠবে কদ্দুর এই পরিমাণ জিনিসও যদি পাত্রপক্ষ ছেলের পক্ষ মেয়ের বাবা থেকে ডিমান্ড করে দাবি করে নেয় লা ইয়াজুজুন নিকাহ বিয়া শুদ্ধ হবে না সারা জীবন জেনা হবে এই ঘরে যত সন্তান হবে সব জারজ হবে আপনারা কি আমার উপর রাগ করেছেন সহজে দাওয়াতে যাই না মাহফুজে খাইছে যখন আইসি কইয়া যাবে আল্লাহ যা করে রাজি সবাই বলেন রাজি এখানে এসে আজকে আমাদের ব্যক্তি জীবন সমাজ জীবন এগুলোর দিকে একবার তাকান শুধু এখানে নয় দিল ওখানে থাকে এমন একটা বঞ্চনা ঠক ফাঁকিবাজি এরপরে এখন শীতকাল যখন আসবে তখন পিঠা দেওয়া লাগবে শীতের পিঠা এইটা ওইটা এটার সাথে আবার এই মুসি গুড় সেটার সাথে রসের পায়াস সেটার সাথে আবার মুড়ি সেটার সাথে জুড়া নারিকেল এখন তোমার তৌফিক আছে কি না এটা আমি দেখতে চাই না এটা আমার দেওয়াই লাগবে বোধহয় আপনাদের এলাকায় নাই আছে 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 মেয়ের বাবা ষোলো বছর মেয়েটাকে লালন পালন করলো দেখালো পড়ালো এত কষ্ট করলো এমন কি অপরাধ করলো এবার আসিল বাপের দিন কি আর করে গেছে একটা করে গেছে করে গেছে না বিক্রি করে মেয়ের জামাই বাড়িতে পিঠা না দিলে মেয়ের অশান্তি হবে ঠিক কিনা বলেন একটা গরুর বাছুর আছে আগামী কোরবানিতে বিক্রি করলে একটা আশা ভরসা আছে এখন মেয়ের বাড়িতে যদি এই সময় পিঠা নাস্তা আবার আশা মাসে কি দেওয়া লাগবে আম কাঁঠাল কি আবার ওই সময় এইটা ওই সময় এইটা দর্শন সময় যে যেইটা এই ধরনের যত রকমের কিছু সব হারাম কাঁচা হারাম এরপরে আবার আপনার বাড়িতে আপনি পিঠা বানিয়েছেন এখন আপনি খাবার জন্য আপনি নিজে খান ব্যয় বাড়িতে পাঁচ ঘন্টা পাঠাই দেন এটার করে কোনো কিন্তু বার নাই বার্ডেন নাই ঠিক কিনা বলে নর্মাল এমন ভাবে দেওয়া নেওয়া জায়েজ নাই যেটাতে আরেকজনের কি হয় গাছ বেচা লাগে গরু বেচা লাগে ইসলাম বোধহয় আপনাকে কষ্ট দেওয়ার জন্য আসছে নাকি হিন্দু আনা প্রথা মেয়ে বাপ মারা গেলে সম্পত্তির মালিক হয় না হিন্দু মেয়েরা যার জন্য মেয়েকে স্বামী বাড়ি দেওয়ার সময় তার ভাগে যে পরিমাণ পাবে হয় দূর নয় তার কাছাকাছি নগদ যৌতুক হিসাবে মেয়ের সাথে দিয়ে দেওয়া হয় কিন্তু এই মেয়ে কিন্তু বাপ মারা গেলে এখান থেকে আর পাবে না ওই নগদ যা দিছে এটার নাম যৌতুক কিন্তু ইসলামে মেয়ের জন্য বাগবোজা রাখে নাই আরে ভাই এটা নিয়েও তো কত পণ্ডিত কত অঙ্ক করে আল্লাহ অঙ্কে কাঁচা আল্লাহর অঙ্কের জ্ঞান কম ছেলের দিল দুই কানি মেয়েরে দিল এক কানি এটা নিয়েও আবার একদল সমালোচনা করে কেউ কেউ বলে যে আমরা এটারে ঠিক করতে আছি দুই কানি সমান সমান কোরআন বলছে যাকারে মেসলা হাজিল উনসাইয়াইন ছেলে যা পাবে মেয়ে পাবে তার অর্ধেক দুই মেয়ে যা পাবে এক ছেলে দুই মেয়ের সমান পাবে কোরআন দেখেন কোরআনের কথন ভঙ্গি বচন ভঙ্গি শাব্দিক আঙ্গিক শৈল্পিক সব দিক থেকে আপনি একটু দেখেন বলার মধ্যে কোনো রাগ দেখ কোন রকমের কিছু আছে একবার বিলাতে বার্মিংহাম ইন্টারন্যাশনাল বিবিসি ব্রডকাস্টিং সেন্টার যে শহরে লন্ডন শহর থেকে 110 মাইল পূর্ব দিকে বার্মিংহাম ইন্টারন্যাশনাল সেখানে আল্লাহ দাতা হলে ইসলামে নারীর মর্যাদা এই বিষয়ের উপরে আমি বক্তব্য রাখলাম বক্তব্যের পরে এখন প্রশ্নোত্তর মহিলা কর্নার থেকে একটা প্রশ্ন আসলো ইংরেজিতে অনারেবল মাওলানা ইসলামে নারী নারীর মর্যাদা আপনি যা বলেছেন খুবই যুক্তিপূর্ণ গুরুত্বপূর্ণ আমরা প্লিজ তবে বাইরের কর্মক্ষেত্রে পুরুষদেরকে যেইভাবে অবাধ হাঁটা চলা বিচরণের অধিকার ইসলাম দিয়েছে মহিলাদেরকে বাইরে পুরুষের মতো বিচরণের অধিকার দিলে ইসলামের কি ক্ষতি হতো আমরা মাই ডিয়ার জেন্টল লেডিস ইসলামের কোনো ক্ষতি হতো না ভদ্র মহিলাদের ক্ষতি হতো সেখান থেকে আরেকটা মেয়ে বলল এক্সপ্লেন প্লিজ আমি বললাম মাই ডিয়ার সিস্টার অনারেবল সিস্টার বেশি ব্যাখ্যা দেওয়ার দরকার নেই ফিজিক্যাল ফিটনেস বায়োলজিক্যাল ব্যাকওয়ার্ডনেস এর প্রশ্ন অ্যারাইজ করতো সাংঘাতিক চিকন কথা কিন্তু এটা শিক্ষিত ভাইয়েরা বুঝে গেছেন
ফিজিক্যাল ফিটনেস বাইরের জগতের এমন এমন দায়িত্ব আছে যেগুলা পুরুষের পাশাপাশি নিতে হলে মেয়েদের শরীরটা আগে পুরুষের শরীর বানাইতে হবে সুতরাং কোন এখান দিয়ে বাড়তি থাকলে ওইটাকে কাটতে হবে ঘাটতি থাকলে ওইটাকে ভরতে হবে তা না হলে এই দায়িত্ব নেওয়া কঠিনকালেও সম্ভব এটা হলো ফিজিক্যাল ফিটনেস বায়োলজিক্যাল ব্যাকওয়ার্ডনেস তখন শুনলাম একটা মেয়ে আরেকটাকে খোঁচায় তোরে না মানা করছিলাম প্রশ্ন করিস না এরা বাংলাদেশ থেকে বিলাত পর্যন্ত এমনি আসে নাই পুরা দুনিয়া ভেজে পুড়ে খেয়ে শেষ করে প্রশ্নটা করলেই মাইদা দিল কেমন জীবনে যেন আর করা না লাগে ওই মেয়ে বললো আমি আরেকটা প্রশ্ন পাঠাবো যে বাপ মারা যাওয়ার পরে ছেলেকে দিল অর্ধেক ছেলেকে দিল পুরা মেয়েকে দিল বাইরে প্রশ্ন এটা আসছে আমি তখন বললাম যে আমার প্রিয় বোনেরা লক্ষ্য করুন বাপ মারা গেছে জমি আছে তিন কানি ছেলে মেয়ে দুইটা আল্লাহ এখন বলছে ছেলে পাবে দুই কানি মেয়ে পাবে এক কানি ভাত ঠিক আছে তো জবদার নাল গোদা বুঝাতে পারিনি ভাত ঠিক আছে এইবার মেয়ে এখান থেকে বিয়ে হয়ে গেল বিয়ে হয়ে যাওয়ার পরে মোহরানা যেটা পেয়েছে এটার মালিককে নাকি বাপের ভাগটা গেছে মায়ের কারো ভাগ আছে সেটা তার রিজার্ভ ফান্ড রিজার্ভ সেটা সে সঙ্গে নিয়ে গেল মোহরানা তার সঙ্গে নিলে এক কানি জায়গা যেটার মালিক সে ঠিক না বিয়ের আগ পর্যন্ত বাপের বাড়িতে নিজের পয়সা ভাঙ্গাইয়া খাইছে কি কাটটা খেয়েছে বাবারটা বিয়ে হয়ে যাওয়ার পরে স্বামীর বাড়িতে গিয়ে কাটটা খাবে নিজেরটা মোহরানা ভাঙ্গায় খাবে এখানে এক কানি বিক্রি করে খাওয়া লাগবে সেখানে তার খাওয়ানোর দায়িত্ব কার স্বামীর স্বামী মারা গেলে ছেলেদের ঠিক কিনা সারা জীবন জাগির খেয়েছে লজিক সারা জীবন জাগির খেয়েছে নিজের খাওয়া লাগে না আই রিপিট আমি আবার বলছি বিয়ের আগ পর্যন্ত বাবার খাইছে বিয়ের পরে স্বামী যতদিন ছিল স্বামীর খাইছে স্বামী মারা যাওয়ার পরে ছেলেদের উপরে খাইছে তাহলে নিজের খাইতে কবে দেখা যায় মেয়ের কোন খরচই নেই খরচ আছে তারপরে আল্লাহকে বাপের ঘরে যখন হয়েছে ঠিক আছে এক কানি নেই স্বামী মারা যাওয়ার পরে স্বামীর ওখান থেকে বোধহয় আবার এক কানি পাবে না স্বামীর ওখান থেকে স্বামী মারা গেলে বোধহয় এক কানি পাবে না ছেলে যদি আল্লাহ দুই কানি দিছে ছেলে আর কোনখান থেকে পাবে দেখাই দেন আর কোনখানে তার খাপ নাই ছেলে বিয়ে করবে বিয়ে করে আরেক নসলের আরেক বংশের একটা মেয়ে এখানে আনবে আনার পরে এখানে একটা নতুন পরিবার নতুন সংসার গড়বে এবং যেই পিতা মারা গেছে পিতার বংশধারা রক্ষা করবে কিন্তু এই ছেলে ঠিকই না বলে এখানেই কিন্তু বাপের বংশধারা বংশ পরম্পরা এটা রক্ষা করা হবে ঠিক কি না বলেন এরপরে আসেন ফুফু বেড়াতে আসবে কোন বাড়িতে নাকি ওই বাড়িতে যাবে মেয়ে যেখানে গেছে খালা বেড়াতে আসবে কার বাড়িতে কি মামা বাড়িতে নানার বাড়িতে ঠিক কি না ভাগিনা ভাগ্নি বেড়াতে আসবে কোথায় মামা বাড়ি ভাত না খাইলে শনি ছাড়ে না ভাগিনাদের ছোটবেলার একটা কথা শুনছিলাম ভাগিনা আসবে ভাগ্নি আসবে ফুফু আসবে আসবে খালতো বোন তালতো বোন ফুফাতো বোন বাবাতো বোন শালাতো বোন যত আছে সব খাইতে আসবে কোথায় ওই দুই কানের উপরে যত খরচ দুই কানের উপরে আর ওই এক কানি যে নিয়ে গেছে সেখান থেকে এক কানি পাইছে সারা জীবন পরের উপরে খাইছে কোনো খরচও নাই এটা কি অবৈজ্ঞানিক নাকি অযৌক্তিক তখন সেখান থেকে একটা মেয়ে কয় হুজুর দেয়া যায় আরো কম দিলে ভালো হইতো আল্লাহু আকবার দেখা যায় আরো কম দিলে ভালো হইতো আল্লাহু আকবার এটাই ইসলাম এটাই কোরআন ছেলেটা এক জায়গা থেকে ফিল আপ করেছে আর মেয়েটা দুই জায়গা থেকে এখান থেকে এক ওখান থেকে এক আর মাঝখানে পুরুষের কোন রিজার্ভ ফান্ড জীবনে থাকে না কিন্তু মেয়েদের সারা জীবন রিজার্ভ ফান্ড থাকে নাকি থাকে না থাকে নাকি থাকে না জোরে বলেন